2020 সালের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছিল সেপ্টেম্বর মাসের 6 তারিখ থেকে। এই পরীক্ষার তারিখ, চারটি পরীক্ষার তারিখ পরিবর্তিত হয়েছে। সেই পরিবর্তিত তারিখে আমরা দেখব কোন কোন তারিখের পরীক্ষা কোন কোন তারিখে হবে। 17ই সেপ্টেম্বর রোজ শনিবারে পরীক্ষা ছিল ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রসায়ন এবং ইতিহাস। এই পরীক্ষা নতুন করে তারিখ দিয়েছে, নতুন তারিখটি হবে 20 অক্টোবর রোজ বৃহস্পতিবার। 24শে সেপ্টেম্বর রোজ শনিবারে পরীক্ষা ছিল সমাজবিজ্ঞান, সমাজকর্ম এবং পদার্থবিজ্ঞান ও মার্কেটিং। এই কয়টি বিষয়ের পরীক্ষা নতুন ডেট দিয়েছে, নতুন ডেটটি হবে 23শে অক্টোবর রোজ রবিবার। 12ই অক্টোবর রোজ বুধবারে পরীক্ষা ছিল মনোবিজ্ঞান এবং ব্যবস্থাপনা। এই তারিখে পরীক্ষার তারিখটি পরিবর্তন করেছে, পরিবর্তিত তারিখটি হবে 25শে অক্টোবর রোজ মঙ্গলবার। 15ই অক্টোবর রোজ শনিবারে পরীক্ষা ছিল গণিত এবং উচ্চাঙ্গ সঙ্গীত। এই তারিখটি পরিবর্তিত হয়েছে, নতুন তারিখ দিয়েছে, নতুন তারিখটি হবে 27শে অক্টোবর রোজ বৃহস্পতিবার। এই তারিখ, চারটি তারিখ পরিবর্তিত হয়েছে। অতীতে যে রুটিন দিয়েছিল রুটিনের মধ্যে আগের রুটিনগুলো ঠিক থাকবে এবং এই চারটি তারিখে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। তাহলে কী হলো, 17 তারিখের পরীক্ষা, 17ই সেপ্টেম্বরে পরীক্ষা হবে 20শে অক্টোবর, 24শে সেপ্টেম্বরে পরীক্ষা হবে 23শে অক্টোবর, 24শে সেপ্টেম্বরে পরীক্ষা হবে 23শে অক্টোবর, 12ই অক্টোবরে পরীক্ষা হবে 25শে অক্টোবর, 15ই অক্টোবরে পরীক্ষা হবে 27শে অক্টোবর। আমরা নতুন সিলেবাস দেখলাম, পরীক্ষা শুরু হবে 1:30 থেকে। কারো কোনো বিষয়ে তত্ত্ব জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।